سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار السلام عليكم ورحمة الله وبركاته عشاء كوري بالواسين مالاتكين شبه سوستة تكون دعا كوري الله تعالى سيتو پالسر دابول لس বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে ফোন দিয়েছিলেন, তো এই বাইকটি কিন্তু মাত্র 5 মাস বয়স, 2022 মডেল, 2022 মাঝে মাঝে গাড়িটি কেনা, মাত্র চলছে 992 কিলো, 900 কিলো ছিল তো 92 কিলো আজকে চালানো হয়েছে আনতে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, তারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন। জি, প্রথমে সামনের টায়ার থেকে শুরু করতেছি, দেখেন সামনের টায়ার শোরুম কন্ডিশন যদি না হয় তাহলে নেবেন না। দেখেন শুধু ময়লা পড়ে আছে, এতটুকু তফাত। হ্যাঁ, দেখেন চতুর সাইডে গ্রিফ রয়েছে, দেখেন কত, যেরকম শোরুমে যেরকম থাকে ওরকম কিন্তু হুবহু আছে। মাডগার্ডে বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ মাডগার্ড দেখেন। আর এটা কিন্তু গ্লোসি কালো, চিকচিকে কালো। হেডলাইটে গ্লাসেও বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম শোরুম কন্ডিশন হেডলাইট গ্লাস। দেখেন বাজাজ এবং হেডলাইটে গ্লাসের স্টিকার পর্যন্ত নিখুঁত আছে, ওই পুরো অংশটাও কিন্তু নিখুঁত আছে। এই সাইডে ভাইজার দেখেন একদম নিখুঁত, এবং কালারের দিক দিয়ে 100-100 আছে, শোরুম কন্ডিশনই কালার আছে। সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত, হেডলাইট দেখানো হয়েছে, এবং হ্যান্ডেল এখন দেখুন, হ্যান্ডেলের এই যে এটা, তারপরে যে এটা চাপা লুকিং গ্লাস সহ একদম নিখুঁত দেখেন। টাঙ্কিতে এখন দেখুন, টাঙ্কিতে কিন্তু বিন্দু পরিমাণ বা সরিষা দানা পরিমাণ দাগ স্কেচ একদমই নেই, গলসি কালো, চিকচিকে কালোটা কিন্তু ম্যাট কালো, আরেকটা আছে এটা কিন্তু ম্যাট কালো না, এটা গলসি কালো, একদম চিকচিকা কালো। এবং শোরুম কন্ডিশন যদি না হয় বাইকটি নেবেন না। দেখেন 22-এর বাইক, 22-এর মডেল, 22-ই বাইকটি কেনা এবং 5 মাস বয়সের বাইক কেমন হবে এটা আপনাদের কিন্তু অজানা নেই, ঠিক আছে। বাম্পারটাও দেখেন ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন 900/1000 চলার বাইক, ইঞ্জিন কেমন থাকবে এটাকে আর দেখাইতে হবে না বলতে হবে, বলেন আপনারা বলেন। হ্যাঁ বলবো, এতটুকু বলবো যে বাইকটির ইঞ্জিনটা শোরুমের গাড়ির ইঞ্জিনের সাথে মিলাইবেন, শোরুমের গাড়ির ইঞ্জিনের সাথে এই ইঞ্জিনটা মিলাবেন, যদি 100-100 না হয় বাইক নেবেন না, 100-100 না হলে বাইক নেবেন না, ব্যাক দিবেন, আর কিছু বলবো না, ঠিক আছে। ইঞ্জিন কিটটা অনেক সুন্দর আছে, এই সাইডে সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত, সিটটাও দেখেন নিখুঁত, এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নাই, একদম ফুল ফ্রেশ দেখেন, সিগন্যাল লাইট সহ। তো এই সাইডে যতটুকু দেখালাম সরিষার দানা পরিমাণেও দাগ ইনশাল্লাহ পাই নাই, আপনারাও পাবেন না ইনশা আল্লাহ। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, গাড়িটির নাম্বার সারা ওয়ান টেস্ট, সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করতে পারবেন, আর এই রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো বিআরটির মাধ্যমে করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, সেইভাবে আমরা কাগজপাতে ওকে করে দেব।
এই বাইকটির যে শোরুম কাগজ আছে আপনাদের নিজ নামে নাম্বার যাতে করতে পারেন সেই ব্যবস্থা করে দিব। শোরুম কাগজগুলোর নাম থাকবে আপনার, আপনি এই বাইকটির মূল মালিক হবেন, ঠিক আছে। সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, উপরের অংশটাও কিন্তু ফুল ফ্রেশ, পেছনে মাডগার্ড থেকে নিয়ে টায়ার পর্যন্ত একদম ফুল ফ্রেশ দেখেন। আর টায়ারের কোয়ালিটি মনে হচ্ছে শোরুম থেকে কেবল বের করা হয়েছে, দেখেন রং পর্যন্ত ওঠে নাই। তো টায়ারের রং থাকা মানে কি, এটাই প্রমাণ করে যে গাড়িটা আসলেই বাস্তব নতুন, ঠিক আছে। দেখেন এই সাইডের অংশটা একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নাই, সাইড কভার সহ সাইলেন্সারেতেও কোনো দাগ নেই, স্পট নাই, ঘেঁষা নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে। দেখেন পিছনের ডিস্কটা কিন্তু একদম শোরুম কন্ডিশন, দেখেন টায়ার কি শুধু দেখতেই মন চেটে টায়ার। হ্যাঁ এই সাইডে টাঙ্কিটাও দেখেন, যদি শোরুমের মতো না হয় গাড়ি নেবেন না, ঠিক আছে, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখলে। বিন্দু পরিমাণও কিন্তু ট্যাপ নাই, খুদ নাই, ঘেঁষা নাই, দাগ নেই, বিন্দু পরিমাণ দেখেন। ইঞ্জিনটা আবার একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ইঞ্জিন কালারই বলে দিবে যে ইঞ্জিনটা কেমন আছে, দেখেন কালারই বলে দিব। বাম্পারও দেখেন, এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস সব কিছুই ফুল ফ্রেশ, দেখেন বাইজার সহ সিগন্যাল লাইটও দেখেন একদম ফুল ফ্রেশ, হাইড্রোলিক তো ফ্রেশ আছি। তো এখন বলবো গাড়িটি হ্যান্ডেল, হ্যান্ডেল সাথে চাবিটাও কিন্তু দেখে নেন, দুটি চাবি আছে গাড়ির সাথে এবং দুটি চাবি কিন্তু ইনটেক, কোনোটাই ব্যবহার হয় নাই এরকম মনে হচ্ছে। দেখেন দুইটা চাবি কিন্তু ইনটেক, ঠিক আছে। তো বাইকটা এখন চলা দেখেন 992 992 গাড়িটি চলা দেখেন, ঠিক আছে 992 গাড়িটি চলা। আর 992 কিন্তু মোবিল, অর্থাৎ মোবিল ডেন দেওয়ার সময় হয়ে গেছে, 992.9 এটা মোবিল ডেন, অর্থাৎ মোবিল ডেন দেওয়ার সময় হয়ে গেছে। আর এটা 992 কিলো, এই ফার্স্ট মানে মোবিল ডেন কিন্তু উনি দেয়ও নাই, একবারও দেয় না, আমাকে বলছে যে আমি কেনার পর থেকে মোবিল ডেন একবারও দিয়ে নিই, প্রথম যে মোবিল ডেন শোরুম থেকে দেয় ওইটাই কিন্তু আছে। এখন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শোনাবো, সাউন্ড কোয়ালিটি শোনার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও শোনালাম আপনাদের মনে তৃপ্তি আসার জন্য। তো সাউন্ড কোয়ালিটি যদি শোরুম বরাবর না হয় সেক্ষেত্রেও আমি গ্যারান্টি দিচ্ছি গাড়ি ব্যাক দিবেন, ঠিক আছে। তো এখন বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি কিন্তু আপনারা এক দামেই নিতে পারবেন বা নিতে হবে, 1,67,000 টাকা, 1,67,000 টাকা ফিক্সড, এখান থেকে 100 টাকাও লেস করা যাবে না, অনার্থক আপনারা দরদাম করবেন না। কারণ সারা বিশ্বের লোক ফোন দেয়, আমরা সবসময় ফোনে কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাই, এই জন্য এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন। 1,67,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, শুধু শোরুম কাগজ পরিবর্তন সহ 1,67,000 টাকা একদম, কোনো দরদাম করা চলবে না, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।